হাই স্পিড রেল চালু হবে। কোথায় হাই স্পিড? পৃথিবীতে যখন 400 কিলোমিটার বেগে রেল চলছে, তখন আমরা এখানে 130 কিলোমিটার বেগে রেল প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করেছেন। গোটা পৃথিবী হাসবে যখন রাজধানী চালু হয়েছিল। তুমি দুর্গাপুরের লোক, খবর রাখতে হয়। যেমন পশ্চিমবঙ্গে এদেশে যখন রাজধানী চালু হয়েছিল, প্রথম রাজধানী ছিল হাওড়া থেকে এই দুর্গাপুর হয়ে, থামতো না দিল্লি, তারপরে অন্য জায়গায় রাজধানী হয়েছে। যখন প্রথম মেট্রো রেল চালু হয়েছে কলকাতায়, যখন প্রথম মোবাইল টেলিফোন চালু হয়েছে দিল্লি কলকাতায়। আজকে বন্দে ভারত তো অন্য জায়গায় অনেক জায়গায় চালু হয়েছে, কিছু জায়গায় বিগড়েও গেছে, কিছু জায়গায় মোষের ধাক্কা খেয়েছে, গরুকে চাপা দিয়েছে, কিছু জায়গায় ভেঙে পড়েছে, তারপরে এখানে এসছে। আচ্ছা, এটা হচ্ছে, এটা বুঝতে হবে প্রধানমন্ত্রীর কাজ কি? শুধু সাইনবোর্ড, শুধু প্রচার? প্রত্যেকটা রেল একটা স্কিম হলো। যে গোটা শতাব্দী যখন চালু হয়েছিল, প্রথম শতাব্দী প্রধানমন্ত্রী চালু করে দিয়েছিলেন, তারপর শতাব্দী বিভিন্ন রুটে চালু হচ্ছে। এখানে দেখা যাচ্ছে মমতার যেমন রেলমন্ত্রী ছিলেন, প্রত্যেক স্টেশনে গিয়ে উদ্বোধন করতেন। আমাদের প্রধানমন্ত্রী সেই অবস্থায় গেছে। একটা বন্দে মাতরম রেল, হাই স্পিড রেল চালু হবে। কোথায় হাই স্পিড? পৃথিবীতে যখন 400 কিলোমিটার বেগে রেল চলছে, তখন আমরা এখানে 130 কিলোমিটার বেগে রেল প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করেছেন। গোটা পৃথিবী হাসবে। বলেছিল বুলেট ট্রেন, মনে আছে তোমরা প্রচার করেছিলে? কোথায় গেল বুলেট ট্রেন? মুম্বাই আহমেদাবাদ, ওয়্যার? যা বলা হয়েছিল বুলেট ট্রেন, এখন সেটাকে বলছে বন্দে ভারত। খুব ভালো কথা, কিন্তু আমরা চাই নিরাপদে, কম খরচায়, যাতে রেল ব্যবস্থা টিকে থাকে। রেল তুলে দিচ্ছে, রেলের নতুন কোচ বানাচ্ছে না, বিদেশ থেকে আমদানি করছে ইঞ্জিন। তোমার দুর্গাপুরের কাছে চিত্তরঞ্জন রেল কারখানা অর্ডার পেল না, সবচেয়ে ভালো, এশিয়ার সবচেয়ে ভালো রেল কারখানা ছিল, আর সেখানে দাঁড়িয়ে বললো দাহদে, গুজরাটে নিয়ে গেল দাহদে হবে, আর সেখান থেকে জার্মানি কোম্পানি সিমেন্সকে অর্ডার দিয়ে দিল 1200 রেল ইঞ্জিনের। তো মোদী কী করছে বুঝেছো? তোমার সামনে বন্দে বন্দে করছে, আর বাকি জায়গা গন্ধে হচ্ছে। চিত্তরঞ্জন কারখানায় রেল ইঞ্জিন তৈরি করা অর্ডার দিতে হবে, সেটা বড় কথা। প্রধানমন্ত্রী আরও বলে দিচ্ছি, শুধু সেটা তো, এটা তো আনুষ্ঠানিক, আসছেন তো গঙ্গা পরিষদ বৈঠক করতে, 3 বছর পরে করছেন। গঙ্গায় ভাঙন হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, মালদা মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের কিছু জায়গা নদিয়া গঙ্গার হিন্দি বলতে কাটাও, মোদীকে সমাজকে লিয়ে বল রে হ্যাঁ, গঙ্গাকে কাটাও হো রা হ্যায়, গ্রাম বন্দর নদীতে চলে যাচ্ছে, শ্মশান চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, স্কুল চলে যাচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো ভূমিকা পালন করছে না। ফরাক্কা ব্যারাজের পরে কেন্দ্র সরকারের দায়িত্ব ছিল লিখিত পড়িত চুক্তি করে যে গঙ্গা ভাঙন রোধ করার জন্য কেন্দ্র সরকারের দায়িত্ব। মোদী এসে যেটা করলেন, আমাদের দেশের জল সংসাধন মন্ত্রণালয়, ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি, ইরিগেশন, রিভার সংক্রান্ত সমস্ত দপ্তরকে একটা নিয়ে এলেন, সেটা হচ্ছে গঙ্গা দপ্তর। কারণ উনি বলেন গঙ্গা মাইয়া হামে বুলাই হ্যায়, আর কোটি কোটি হাজার হাজার কোটি টাকা গোটা দেশের নদীর টাকা, বানের টাকা, ঘাটের টাকা সবটা বেনারসে খরচা করছেন। তাহলে গঙ্গা নদী নাব্যতা নেই? পার্লামেন্টে আইন করে বলা হয়েছিল গঙ্গা নদীর নাব্যতা 2 মিটার রাখা হবে, 1989 সালে আইন করা হয়েছিল। এখন 33 বছর পরে আমরা দেখছি গঙ্গা নদীর কোথাও 2 মিটার নাব্যতা নেই। এই সরকার এসে ঘোষণা করেছিল এক, যে কলকাতা থেকে বেনারস পর্যন্ত, এলাহাবাদ পর্যন্ত সব চলবে, জাহাজ চলবে, স্টিমার চলবে, পরিবহন হবে। কোথায় গেল সেগুলো? সে উদ্বোধন করেছিল মমতা নিজে, যেমন শিলাপ অনেক লাগিয়েছিলেন, একটার খবর নেই? এটা মনে করাতে হবে তো, 7 বছর হয়ে গেল, বলেছিল কলকাতা থেকে এলাহাবাদ পর্যন্ত মাল পরিবহন হবে, যাত্রী পরিবহন হবে, কোথায় গেল?